আমি তো সম্বর্ধনা পাওয়ার জন্য সিলেট আসিনি, আমার বাড়িতে আমি আসছি, সুতরাং আমি এখানে সম্বর্ধনার জন্য আসিনি। আর এখানে আমাকে ধন্যবাদ দেওয়ার কিছু না, আমার বাড়ি সিলেট, সুতরাং আমি মায়ের টানেই বলেন আমার মায়ের টানেই আমি এখানে আসছি, এবং আমি কোনোদিন মন্ত্রী হবো এটা কিন্তু আমি কোনোদিন স্বপ্নেও ভাবি নাই। আমি যখন হঠাৎ করে টেলিফোন পাইলাম যে আমি মন্ত্রী হবো, আমি খুবই আশ্চর্য হয়ে গেছিলাম। যাই হোক, মাননীয় প্রধানমন্ত্রী 17 কোটি মানুষের মধ্যে আমার উপর ভরসা রেখে আমাকে মন্ত্রী বানিয়েছেন, সেই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। আমি জাতির জনকের হাত ধরে আমার কাজ শুরু করেছিলাম, আমি এখন মাননীয় প্রধানমন্ত্রীর হাতে আমি মন্ত্রিত্ব পেয়ে আমি একটাই শপথ নিয়েছি যে আমি প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে আমার চিকিৎসা সেবাটাকে উন্নত করব। সেই লক্ষ্যেই কিন্তু আজকে আমি 2টা উপজেলায় গিয়েছিলাম, এবং সেখানে একটাতে আমি খুব একটা অব্যবস্থাপনা দেখেছি, আরেকটা হচ্ছে বিশ্বনাথ, সেখানে একটা ভালো ব্যবস্থা আছে কিন্তু জনবল দরকার। বিভিন্ন জায়গায় আমি দেখেছি বিভিন্ন জায়গায় জনবল দরকার, এবং সেই জনবলের জন্যে আমরা কাজ করবো। আমার নিজ মহোদয় সাথে আছেন, আমি ওনার সাথে কথা বলেছি, আমরা ঢাকায় ফিরে গিয়ে আমরা চেষ্টা করব যত দ্রুত জনবল দিয়ে এই কাজগুলো সচল করা যায়। আমি কিন্তু বানিয়াচংয়ে আমার কাজ শুরু করেছিলাম, তখন কিন্তু বানিয়াচংয়ে 72 সনে তখন কিন্তু রাস্তাঘাটও ছিল না, ইলেকট্রিসিটিও ছিল না, মোবাইলও ছিল না, সুতরাং আমি একদম গ্রাম থেকে উঠে আসছি এখানে। সুতরাং আমি জানি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা কোথায় কী করতে হবে। আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন, আপনারা আমার সাথে থাকবেন, আমি পারবো স্বাস্থ্য ব্যবস্থাকে একটা ভালো খবর নিয়ে আসবেন।